हेलो सबाई के अवस्था सबार आशा करछि सबाई भालो आछेन। आमार आजकेर जे रेसिपि एटी बांग्लादेशेर खूबई कमन एकटी खाबार लाउ दिये चिंगड़ी माछ। और ये रान्नाटी अनेकेई हयतो पारेन, तबे जारा रान्ना बान्नाय एकेबारेई नतुन तादेर जन्य हयतो आमार एई रेसिपिटी काजे आसबे। आमी एखाने माझारी साइजेर एकटी लाउ नियेछि। लाउटी स्किनटा फेले दिये तारपरे धुये आमी केटे नियेछि और एकटु मोटा करे एइभावे टुकरो करे नियेछि, कारण लाउटा रान्नार परे अनेकखानि चुपसे जाबे। लाउ सब समय परिष्कार करे धुये तारपरे केटे निते हय, कारण लाउटा जदि काटार परे धोया हय ताहले लाउर भितरे किन्तु पानी ढुके जाय, सेई क्षेत्रे रान्नार परे लाउटा खेते अनेक बेशी पानशे लागे। तो आमी रान्नार जन्य एकटी हाड़ी बसिये दियेछि। एखन आमी एखाने तेल दिये दिच्छि 3 टेबिल চাमচের मतो। तेलटा किछुटा गरम हये आसले एखन आमी पेंयाज कुचि दिये दिलाम किछुटा। पेंयाजगुलो आमी हालका एकटु भेजे निब। पेंयाजगुलो भाजा होते होते आमी एखन एई रान्नार जन्य मशलाटा रेडी करे निচ্ছি। आदा रसुन बाटा निलाम 1 টেবিল চামচ। हलुद गुड़ा दिচ্ছি आमी एखाने हाफ चा चामच। मरिच गुड़ा दिलाम 1/4 চা চামच। धनिया गुड़ा 1 চা চামच। एरपर आमी सामान्य एकटु पानी दिये मशलाटाके एकटा पेस्टेर मतो तैরি करे নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম যখন কালার হয়ে আসবে তখন আমি আগে থেকে রেডি করে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে আমি আরেকটু পানি দিচ্ছি। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী। এরপর আমি মশলাটাকে নেড়েচেড়ে মিডিয়াম হিটে আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব চিংড়ি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। এগুলাকে স্কিন ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি আছে প্রায় 18 থেকে 20টার মতো। চিংড়িগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। চুলার হিটটা আমি মিডিয়াম থেকে একটু কম রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দুই 3 মিনিট পরে আমি ঢাকনা খুলে চিংড়িগুলোকে একটু নেড়েচেড়ে দিব যাতে মশলাটা চিংড়ির গায়ে ভালোভাবে লাগে। চিংড়িগুলো 3 থেকে 4 মিনিট কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা 8 থেকে 10 মিনিটের জন্য। আর মাঝে মধ্যে আমি 2-1 বার একটু নেড়েচেড়ে দিব। চুলার হিটটা আমি এই পর্যায়ে রাখবো মিডিয়ামে। আর 3 থেকে 4 মিনিট পরে আমি চুলার হিটটা আর একটু কমিয়ে দিব। লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আর এভাবে 8 থেকে 10 মিনিটের মতো লাউটা রান্না হতে হতে অনেকখানি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে টমেটো। আমি এখানে একটি টমেটো দিয়েছি। আপনারা যদি না দিতে চান তাহলে এটি বাদ দিয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে এখানে লাউটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দেব। আর লাউয়ে আমি খুব বেশি একটা ঝোল পছন্দ করি না, তো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই হিসেব করে আমি পানিটা দিয়েছি। যে কোনো সবজি রান্নাতেই পানির পরিমাণটা একটু কম দিয়ে রান্না করলে তাহলে সবজিটা খেতে আর পানসা লাগে না। আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। तीन चार मिनट परे आमी ढाकना खुले लाउटा एकटू नेड़े चेड़े दिच्छी और लाउटा आमार एकदम भालोभाबे सिद्ध हये गेछे। लाउटा एकदम गले जायनि बाट खूब सुंदरभाबे सिद्ध हये गेछे। एखोन आमी दिये दिच्छी सामान्य एकटू भाजा जिरार गुड़ा और धनिया पाता। आमी आरो 2 मिनिटेर मतो चुलाय रेखे तारपर आमी चुलाटा बंध करे देब। आमार लाउ चिंगड़िटा हये गेछे। खूबई सहज एई रेसिपिटी आर खेते किन्तु असम्भव मजार हय। जदि फ्रेश लाउ हय बा कचि लाउ हय सेई लाउटा किन्तु खेते सत्यि खूब मजार हय। आर आमार एई रेसिपिटी आमी खूबई सहज करे देखियेछि। आशा करछि आपनादेर भालो लेगेछे। যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে পারেন। আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।